মহেশ্বর, তুই এখন বলে দাও মহেশ্বর আমি কি করব, কোন পথে যাব, কোন পথে গেলে আমি আমার সন্তান। চল আমরা এই মুহূর্তে শ্মশানে যাই, চলো চলো চলো, বলো ভাই আমরা শ্মশানে এসে গেছি। হ্যাঁ, চিতা যাওয়ার ব্যবস্থা করলি, চিতা সাজিয়ে বলো মহারাজ বাণী জি যায়।
ছিল এই মুহূর্তে তোমরা মহারাজের তৈরি করার ফল বেশ রানীমা
যাবে ওই কালী। আশীর্বাদ করলাম
হবে এই মৃত্যুর পরিবেশন করো। দেখতে পাচ্ছ সা, দেখতে পাচ্ছ নিরুদ্ধ, 33 কোটি দেবতা উপস্থিত হয়ে গেছে। এই দেবতা মন্ডলের সম্মুখে তোমাদের নৃত্যগীত পরিবেশন করতে হবে। সুন্দর ভাবে নৃত্যগীত পরিবেশন করো, যেন যাতে আমার অপমানিত হতে না হয়। কেমন শুরু করো, তোমার নৃত্যগীত শুরু করে দাও। আমি করছি কি, আর আমার গীতের তাড়াতাড়ি তুমি করবে নৃত্য কেমন? আচ্ছা মধুর 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 ইচ্ছে করবে
প্রশ্ন শাম বারবার দুটোবার তাল ভঙ্গ হয়ে গেল এই আমাদের শেষ সুযোগ এই সুযোগ যদি নষ্ট হয় তাহলে আমাদের কি অভিশাপ প্রাপ্ত হতে হবে তাই বলছি আমি বসে বাজাই মাদল আর মাদলের তালে তুমি করো নৃত্য কেমন Thank you.